তাহলে 9 নম্বর প্রশ্ন এটা দেখানো লাগবে, অর্থাৎ প্রমাণের মতোই হচ্ছে বলা হয়েছে কি এ বাদ এ ইকুয়ালস টু ফাঁকা সেট দেখাতে হবে, তারপরে হচ্ছে এ বাদ এ বাদ এ, অর্থাৎ এ বাদ এ হচ্ছে ফাঁকা আর এ বাদ ফাঁকা সেট মানে হচ্ছে এ, এই দুইটা হচ্ছে আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি, তাহলে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ বাদ এ ইকুয়ালস টু ফাঁকা, এটা দেখানো লাগবে আমাদের। তো যখন হচ্ছে এবার এ ইকুয়ালস টু ফাঁকা বা বিভিন্ন ধরনের আসবে তখন প্রমাণ লাগবে, তখন আমরা লিখে নিব মনে করি এক্স বিলংস টু এ বাদ এ। এখন দেখেন এ বাদ এ বলতে বোঝানো হচ্ছে যে এ থেকে বাকি আরেকটা উপাদান, ধরেন বি যদি থাকতো তাহলে বি সেট উপাদান বাদ, তার মানে আমি যদি এক্স বিলংস টু এ ধরি তাহলে এই উপাদানগুলো হচ্ছে আমার এই সেটের মধ্যে থাকবে না, অর্থাৎ এ সেট থেকে এই উপাদানগুলো বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এবং কারণ এই উপাদানগুলো এই সেটে বাদ যাবে তাহলে এক্স এর মধ্যে এই এই সেটের উপাদানগুলো থাকবে না, তাহলে এই সেটের উপাদান যদি না থাকে তাহলে এক্স নট বিলংস টু এ। যদি এখানে এ বাদ এ না হয়ে অন্য কোনোটা থাকতো তাহলে সহজে বোঝানো যেত। তো এখানে বোঝানোর এটাই উপায় হচ্ছে যে আপনি ধরেন এ সেটের একটা উপাদান আছে আর ধরেন বি সেটের একটা উপাদান আছে 1 2 3 আর এটা হচ্ছে ধরেন 3 শুধু, তাহলে এ বাদ বি বলতে এই 3টা হচ্ছে বাদ যাবে। তাহলে আমরা এক্স বিলংস টু যদি এ বাদ বি লিখি তার মানে এক্স এর উপাদান হচ্ছে 1 2 1 আর 2। দেখেন এক্স বিলংস টু এ আছে মানে এর এক্স এর ক্ষেত্রে এর উপাদান আছে কিন্তু বি এর উপাদান নাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ আর যেহেতু আমরা এ বাদ বি বের করছি তাহলে এই বি এর উপাদান কিন্তু এক্স এর মধ্যে নাই, সেজন্য আমরা লিখতে পারি এক্স নট বিলংস টু বি। ঠিক সেম ভাবে যদি আমি এ বাদ এ লিখি সেক্ষেত্রে হচ্ছে এক্স বিলংস টু এ আর এক্স নট বিলংস টু এ বোঝানো হচ্ছে। তাহলে দেখেন এক্স নট বিলংস টু যেরকম বি বের করছি আমরা ঠিক সেম ভাবে এক্স নট বিলংস টু এ বের করছি, তাহলে এই ক্ষেত্রেও সেম। আমরা হচ্ছে সেটের অন্তর যারা বেসিক পার্ট পড়ছেন তারা বুঝতে পারবেন এটা বেসিক পার্টে দেখানো হয়েছে যে কিভাবে এক্স নট বিলংস টু এ আসে। তো যদি এক্স নট বিলংস টু এ আসে তাহলে দেখেন এখানে যদি এক্স নট বিলংস টু আমরা এ লিখি তাহলে এ যদি না লিখিয়ে দিই যে নট বিলংস টু এ তার মানে আমার বাকি রয়েছে কোনটা বা এক্স বিলংস টু ফাঁকা, কারণ এক্স এর উপাদান যদি আমার এ নাই হয় তাহলে এক্স এর উপাদান কি হবে ফাঁকা সেট। তাহলে যদি এইরকম হয় এক্স বিলংস টু ফাঁকা তার মানে এক্স বিলংস টু এ থেকে এক্স বিলংস টু ফাঁকা বের করছি তার মানে এ বাদ এ সাবসেট ইকুয়াল হচ্ছে ফাঁকা সেট। আবার অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে পারি যে এক্স বিলংস টু ফাঁকা থেকে আমরা এক্স বিলংস টু এ বাদ এ বের করতে হবে, আবার এক্স বিলংস টু ফাঁকা সেট নিলাম এবং ফাঁকা সেট নেওয়ার পর কি হয়েছে যদি আমি এক্স বিলংস টু এ ধরি আবার এক্স বিলংস টু এ নট বিলংস টু এ ধরি তার মানে হচ্ছে এই সেম উপ বিপরীত ক্রমে চলে চলে আসি তাহলে আমার সেম জিনিসই আসতেছে, তার মানে আমরা লিখতে পারি কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু নট বিলংস টু এ, এই জিনিসটা আমরা লিখতে হবে কারণ ফাঁকা সেট তখনই হবে যখন এক্স এর মাধ্যমে আমার এ সেট আছে আবার এ সেট নাই, তার মধ্যে অবশ্যই ফাঁকা সেট কমন, যে কমন জিনিসটা আছে সেটাই আমরা লিখি। ধরেন এর মধ্যে আমার যদি কমন তাই জিরো, ধরেন ফাঁকা সেট আমার কমন আছে আর এ নট বিলংস টুর ক্ষেত্রে আমার ফাঁকা সেট কমন, তার মানে একটা জিনিসই হবে আমার ফাঁকা সেটই আসবে। তাহলে আমরা যে জিনিসটা পাইছি এটা হচ্ছে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ, সুতরাং আমরা লিখতে পারি কি বা লিখতে পারি এক্স বিলংস টু এ বাদ এ, আর যদি এটা লিখতে পারি তার মানে হচ্ছে ফাঁকা সেট সাবসেট ইকুয়ালস টু এ বাদ এ, সুতরাং আমরা লিখতে পারি কি এ বাদ এ ইকুয়ালস টু ফাঁকা সেট। তো আশা করি আপনারা প্রমাণ এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের 9 নম্বর সেটের প্রমাণ, এটা হচ্ছে সেটের অন্তর যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে সহজেই বুঝতে পারবেন আমি এ আর বি দ্বারা বোঝানো হয়েছে যে আপনারা এ আর বি দ্বারা কিভাবে করতে হয় বা কিভাবে সলভ করতে হয় সেটা আপনাদের দেখানো হয়েছে। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এর পরের ম্যাথটি দেখবো, তো পরের ম্যাথ কি বলা হয়েছে এ বাদ এ তো এই সেটটা হচ্ছে একদম ইজি, আপনারা আগেরটা কাজে লাগিয়ে আমরা ম্যাথটা সলভ করবো। তাহলে যদি ম্যাথটা সলভ করি তাহলে আমরা মনে করি এক্স বিলংস টু এ বাদ এ বাদ এ এটা লিখবো। এখন দেখেন যদি আমরা এই অন্তরের ক্ষেত্রে আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি কি এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু এ বাদ এ, আমরা এটা লিখতে পারি। এখন দেখেন এক্স নট বিলংস টু যদি এ বাদ এ হয় তাহলে এর মানটা কত হবে,
আমরা x a বাদ a এর মান দেখছি ফাঁকা, তার মানে হচ্ছে x not belongs to ফাঁকা, কারণ a বাদ a এর মান আমরা ফাঁকা সেট পেয়েছি, তার মানে বা লিখতে পারি কি x belongs to a এবং x not belongs to ফাঁকা সেট। এখন যদি ফাঁকা সেট চলে আসে তার মানে হচ্ছে x belongs to a এবং x সরি x belongs to x not belongs to ফাঁকা সেট, তখনই ফাঁকা সেট হবে যখন x এর উপাদান আর কি not belongs to মানে ফাঁকা সেট হবে না যখন x এর উপাদান a আছে। সুতরাং আমরা লিখতে পারি x belongs to a, যদি x belongs to a লিখতে পারি তাহলে হচ্ছে আমরা এটা লিখতে পারলাম যে সুতরাং x সরি a বাদ a সাবসেট ইকুয়াল a। আচ্ছা আবার কি লিখতে পারি, এই জিনিসটা আবার দেখাতে হবে যে বিপরীত ক্রমে, তাহলে আবার মনে করি x belongs to a, এখন x belongs to a কখন হবে যখন হচ্ছে x belongs to a হবে এবং x not belongs to ফাঁকা সেট হবে, তাহলে আমরা লিখতে পারলাম কি বা লিখতে পারি x belongs to a এবং x not belongs to ফাঁকা সেট, মানে বিপরীত ক্রমে লিখে দিবেন আনসারটি হয়ে যাবে। তারপরে কি হচ্ছে x belongs to a এবং x not belongs to, দেখেন ফাঁকা সেটের মান কি a বাদ a, আমরা লিখলাম a বাদ a, এরপরের লাইন কি হবে, এরপরের লাইন তো একদম ইজি, এরপরের লাইন হচ্ছে এ বাদ এ আমরা লিখে নিলাম, তার মানে হচ্ছে x belongs to কি হবে, সুতরাং x belongs to a বাদ a, যদি এইটা সমান এটা হয় তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং a সাবসেট ইকুয়াল a বাদ a বাদ a। সুতরাং আমরা লিখতে পারি কি a বাদ a equals to এ, কারণ কি প্রথম প্রথম উপাদান হচ্ছে পরের উপাদানের সাবসেট, আবার দ্বিতীয় পরের উপাদান হচ্ছে প্রথম উপাদানের সাবসেট, তার মানে হচ্ছে এ প্রথম সাইড আর ডান বাম সাইড আর ডান সাইড একটা একটা ইকুয়াল। তাহলে আশা করি আপনারা 9 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই, তো আগামী ক্লাসে আমরা 10 থেকে দেখব, 10 এও কিছু প্রমাণ আছে, তো যদি 9 পর্যন্ত না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ 9 পর্যন্ত না বুঝলে আজকে এরপরের ম্যাথগুলো বুঝতে সমস্যা হবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।